জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত অবরোধ প্রতিরোধ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার এই সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত শিবিরের তাণ্ডবে দেশ আজ হুমকির মুখে, তারা পুড়িয়ে মারছে মানুষ, জ্বালিয়ে দিচ্ছে গাড়িব, মানুষের মনে আজ আতঙ্ক। তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক দেশ জ্বালাও পোড়াও করে এবং বোমাবাজির করে লক্ষ্যে পৌঁছানো যাবে না।